ওকে, স্বাগতা। আপনারা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই চ্যানেলে সবসময় 100% অরিজিনাল নিউজ দেওয়া হয়, এখানে কোনো ভুয়া নকল নিউজ দেওয়া হয় না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা একটি যুগান্তরের পত্রিকার নিউজ যা আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যুগান্তর পত্রিকা কী লিখেছে এই নাটক সম্পর্কে, আমরা সবসময় এই চ্যানেলে বিভিন্ন পত্রিকার বিনোদনের নিউজ, লেটেস্ট নিউজ, প্রযুক্তি এবং খেলাধুলার আপডেট নিউজ দিয়ে থাকি। আপনারা যদি জানতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে সবসময় আসল এবং 100% অরিজিনাল খবর পেয়ে যাবেন। বেতার নাটকে স্বাগত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্বাগতার ছবি। টিভি নাটক ও সিনেমায় অভিনয় করে অনেক আগেই জনপ্রিয়তা পেয়েছেন জিনাত শানু স্বাগতা। মডেলিংয়েও নিয়মিত দেখা যায় তাকে। এই বিনোদন তারকা বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করছেন অনেক আগে থেকেই। এবার গণমাধ্যমের নাটকে অভিনয় অভিষেক হচ্ছে তার। নাটকটির নাম যায় মুনা ফির যায়। এটি প্রযোজনা করছেন সৈয়দা ফরিদা ফেরদৌস যাত্রী। 21 নভেম্বর নাটকটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বাংলাদেশ বেতারের স্টুডিওতে। এতে অভিনয় প্রসঙ্গে স্বাগতা বলেন, নাটকে অভিনয় করছি অনেক দিন ধরেই, তবে বেতার নাটকে অভিনয় করার ইচ্ছাটা অনেক দিনের, এবার সেই ইচ্ছা পূরণ হলো। নাটকটির কেন্দ্রীয় একটি চরিত্রে আমি অভিনয় করেছি। আশা করছি শ্রোতারা নাটকটি শুনে বিনোদিত হবেন। এদিকে নুরুল আলম আতিকের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত লাল মোরগের ঝুঁটি নামের একটি ছবি মুক্তি পাবে 16 ডিসেম্বর। এতেও কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা। এটি তার অভিনীত মুক্তিযুদ্ধের গল্পের দ্বিতীয় ছবি। এদিকে সব সময়ের মতো নাটকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি একজন গায়িকা হিসাবেও তার সুনাম আছে। আগামী মাসে নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দেবেন তিনি। অতএব বুঝতে পারছেন, ভার্সেটাইল অ্যাক্ট্রেস, বিভিন্ন দিকে তার জ্ঞান আছে। তিনি গান গায়, নাটক করেন, এদিক দিয়ে আবার বার্তা তো বেতারেও নাটক করবে। অর্থাৎ বুঝতে পারছেন, স্বাগত একজন মাল্টি ইন্টেলিজেন্স অ্যাক্ট্রেস। ওরা যারা বেতার নাটকটি দেখতে চান বা শুনতে চান, অবশ্যই জানাবেন কমেন্টে। মাস্ট বি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবসময় লেটেস্ট আপডেট, বিনোদন, এন্টারটেনমেন্ট নিউজ পেতে পাশাপাশি বেল আইকন প্রেস করবেন, তাহলে সবসময় আপনার কাছে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।